সুবর্ণ জয়ন্তীর কেতন মুখে যে আস্তারি এই এলাকার জনগণের শিক্ষা চেতন দিনে শহীদে কঠোর হত মহাজনের দিনে শিক্ষা লাভের তেমন কোন ব্যবস্থা ছিল না জ্ঞান বিজ্ঞান চেতনা কেউ এনে তো দিল না দমকল থানা থেকে তা পাইকমারি গ্রাম প্রাকৃতিক সৌন্দর্যে গ্রাম উন্নত ছিমছাম এই গ্রামের এক পার্শ্বে পাইকমারি বিল সাপের চিকন দেহের মতো জল জেগানা বিল
tak dur dur tak dur dur utlo beje dhol surjo sen bidya pitir panchashe darpol tak dur dur tak dur dur utlo beje dhol surjo sen bidya pitir panchashe darpol bochor dui ek bade school ta holo duniyar saptom ebong ashtom sreni khule gelo tar kamshe holo purno shikshak moyno bidyalay kamshe holo shunno shikshak moyno bidyalay প্রাক্তন ছাত্র সম্পাদক সুমিতি কুমার দিলীপ চক্রবর্তী এবং জামান রহমান কাশেম আলী রশিদ সাহেব রাখেন অবদান এমনি করে বহু বছর কেটে গেল হাই স্কুলের কোন অগ্রগতি আর কিছুতে নাই এই পাস করে তারা দূর দূরান্তরে নবম দশম পড়ার জন্য কে যে কোথায় করে বাবা বড্ড ভয়ঙ্কর হতাশার এই ঘর বাবা বড্ড ভয়ঙ্কর হতাশার এই ঘর তাক দূর দূর তাক দূর দূর উঠল বেজে ঢোল সূর্য সেন বিদ্যাপীঠে পঞ্চাশের দর্পণ তাক দূর দূর তাক দূর দূর উঠল বেজে ঢোল সূর্য সেন বিদ্যাপীঠে পঞ্চাশের দর্পণ অভিভাবকগণ ওকে অক্ষোভে অসন্তোষে তাদের জ্বলছে নয়ন কেউ চুপকে রানী নগর কেউ বাজে টঙ্ক কোন ভরসায় পাবে এরা শক্তি কোন ভরসায় পাবে এরা শক্ত মনোবল তুমি হার হওয়ার পর 30টা বছর এ বিদ্যালয় স্থান উন্নত করে না নজর চারিদিকে গড়িয়ে ওঠে বিরাট জনরোষ বাহিরে অন্তরে প্রধান শিক্ষককে দায়িত্ব প্রধান শিক্ষকের হাতে গড়ার যে দায়িত্ব তারই হাতে অগ্রগতির চক্র চলে নিত্য ইতিমধ্যে সাহেব পালি নিলেন অবসর টিআই সে দায়িত্ব নিয়ে এলেন যে পরপর কিন্তু তবু কোনক্রমে হল না উন্নতি তখন মত বিদ্যালয়ের না কোনো সম্পদ বাবা বড্ড ভয়ঙ্কর কবে কাটবে অন্ধকার বাবা বড্ড ভয়ঙ্কর কবে কাটবে অন্ধকার তাক দূর দূর তাক দূর দূর উঠল বেজে ঢোল সূর্য সেন বিদ্যাপীঠের পঞ্চাশে দর্পণ তাক দূর দূর তাক দূর দূর উঠল বেজে ঢোল সূর্য সেন বিদ্যাপীঠের পঞ্চাশে দর্পণ যখন জমশের আলী পেল টিআইসি রিপোর্ট জড়ন্তের ছবির দিলীপ রায়ের নেতৃত্বে জাগলো শিক্ষকেরা মাধ্যমিকের জন্য সবার নতুন করে ফেরা 33টা বছর পরে জাগলো যে সমাজ শুরু হলো নবম দেশি শ্রেণী খোলার কাজ স্কুলটাতে মাধ্যমিক হলো আনন্দ সবার শপথ নিল বিদ্যালয়ের গৃহ বাড়াবার 2014 সালে দিলীপ কুমার রায় যথারীতি টিআইসির যোগ্য ভাতা পাই স্কুল কমিটি ভেঙে সেবা অ্যাডমিনিস্ট্রেটর হলে ক্ষমতা প্রায় দিলীপ রায়ের হাতেই এল চলে তদবির তদারক করে বার করলেন টাকা সেই টাকাতে ঘুরল জোরে অগ্রগতির চাকা ঘর হল প্রাচীর হল হল যে উদ্যান অনেক নতুন শিক্ষক এলেন পারল ফুলের মান বিশুদ্ধ পানীয় জলের হল ব্যবস্থা ওই চিত্রে উঠল ভরে স্কুলের অবস্থা আহা বেশ 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 এ যে সত্যকামের দেশ আহা বেশ 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 এ যে সত্যকামের দেশ তাক দূর দূর তাক দূর দূর উঠল বেজে ঢোল সূর্য সেন বিদ্যাপীঠের পঞ্চাশের দর্পণ তাক দূর দূর তাক দূর দূর উল্লেখযোগ্য আরেকটি কাজ করল দিলীপ রায় তার টিআইসি কালে দিলীপ মাস্টার চাই তার পুড়িয়ে বহু চেষ্টা চালালেন শতকারী শক্তি নিয়ে সহকার
জাতি শিক্ষকবৃন্দ অভিভাবকগণ সবাই মিলে সাজিয়ে তোলে বিদ্যালয় অঙ্গন। স্কুলের উন্নতি আর অগ্রগতির জন্যে যোগ্য প্রধান শিক্ষক বুঝতে হয়ে গেলেন অন্যে। ভাকুড়ি হাই স্কুলের গণিতের শিক্ষক ছাত্রদের সবাই প্রিয় দক্ষ প্রশাসক শ্রী সমরাজী সমর দেবনাথ বাড়ি ইসলামপুর। তারই মাঝে পাওয়া গেল শিক্ষকতা তপস্যা ভাই শুদ্ধ আচরণ, শিক্ষকতা আনন্দময় নিত্য জাগরণ, শিক্ষকতা মহান শিল্প সূক্ষ্ম রুচিবোধ, শিক্ষকতা অবক্ষয়ের শক্ত প্রতিরোধ। যে মহান শিক্ষকের আছে গড়ার অঙ্গীকার, সে মহান শিক্ষকের পাই লক্ষ নমস্কার। এমনি একজন প্রধান শিক্ষক আসু প্রয়োজন, বিদ্যাপীঠের লাগাম ধরে তারই আয়োজন। তারই হাতে দায়িত্বটা দিলেন বিআইসি, নিশ্চিন্তে 50 বছর পূর্তি উৎসবটি নাচে গানে আবৃত্তিতে জমজমা তিন দিন, আঁকা জোকাই আলোচনায় বাস্তবিক কয় দিন। লিখল কবি কমলেন্দু উৎসবের পাঁচালী, সে বিদ্যাপীঠ উঠে বলে তুই আমায় বাঁচালি। লিখল কবি কমলেন্দু উৎসবের পাঁচালী, আনন্দেরই দেশ।